আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বই থেকে চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এ অদটি থেকে তেষট্টি পৃষ্ঠা ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এই ছকটিকে কিভাবে পূরণ করতে পারো তার একটি লেখা তোমাদেরকে এই ছকটির উপরে দেওয়া হয়েছে তোমাদেরকে এই লেখাটিতে বলা হয়েছে সব সময় একটা কথা মনে রাখবে আমাদের আয় ব্যয় যাই হোক না কেন সেটা অবশ্যই বাবা মা এবং পরিবারের অন্য সদস্যদের জানাব আমাদের হাতে কখন কোথা থেকে কত টাকা এলো এবং সেগুলো কিভাবে খরচ করলাম কিংবা জমালাম জমানো বা সঞ্চিত অর্থ কীভাবে খরচ করা বা কাজে লাগানো যায় তা তাদেরকে জানানোর পাশাপাশি তাদের পরামর্শও নিতে পারি এতে তারাও আমাদের উপর অনেক খুশি থাকবেন সুতরাং তাদের না জানিয়ে কোনো কাজ করা একদম ঠিক হবে না তাদের কাছে আমাদের সব সময় স্বচ্ছ থাকতে হবে এবার এসো আমরা একটু হিসাব নিকাশ করি তোমাদের জীবন জীবিকা খাতায় নিচের ছকটি এঁকে নাও ছকে তোমার আয় ও ব্যয় লিখে রাখবে বাম পাশে অবশ্যই তারিখ লিখবে এমন হতে পারে পুরো মাসে কেউ হয়তো এক টাকাও হাতে পেল না তা নিয়ে একদম মন খারাপ করবে না পরের মাসের জন্য অপেক্ষা করো যখন টাকা হাতে পাবে তখন লিখবে মনে রাখবে খরচের খাত নির্বাচনের প্রয়োজন ও পছন্দ বিবেচনায় রাখতে হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ছকটির জন্য তোমাদেরকে এখানে উপরে বলা হচ্ছে তোমাদের জীবন জীবিকা খাতায় এই নিচের ছকটিকে আঁকতে হবে এরপর এই ছকটিতে তোমাদেরকে তোমাদের আয় ও ব্যয় লিখে রাখতে হবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে প্রথমেই তারিখ লিখতে হবে এরপরে হচ্ছে আয়ের খাত লিখতে হবে এরপরে হচ্ছে আয় কত হলো এরপরে ব্যয়ের খাত কত হলো ব্যয় লিখতে হবে এরপরে তোমাদেরকে এই আয় ব্যয় থেকে উদ্ধৃত সঞ্চয় তোমাদেরকে লিখতে হবে এই ছকটিতে তোমরা এই ছকটিতে কিভাবে আয় ব্যয় এবং উদ্ধৃত সঞ্চয় দিয়ে ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনত্র দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের পুরো মাসের আয় এবং ব্যয়ের খাত দিয়ে এই ছকটিকে পূরণ করে নেবে চলো তাহলে আমরা নমুনত্বটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা নমুনত্বটিতে দেখতে পাচ্ছ এখানে প্রথম তারিখটি হচ্ছে পাঁচ তারিখ চার মাস দু এই তারিখে টিফিনের টাকা থেকে আয় হচ্ছে পঞ্চাশ টাকা এই টাকা থেকে খাবার ক্রয় হচ্ছে তিরিশ টাকা আর সঞ্চয় হচ্ছে বিশ টাকা এরপরের তারিখটি হচ্ছে নয় তারিখ চার মাস দুহাজার চব্বিশ এই তারিখে পুরাতন বই খাতা বিক্রি করে আয় হচ্ছে তিনশো টাকা আর খাতা কলম ক্রয়ে ব্যয় হচ্ছে দুশো টাকা সঞ্চয় হচ্ছে একশো টাকা এরপরে হচ্ছে পনেরো তারিখ চার মাস দু হাজার এই তারিখে উপবৃত্তি থেকে আয় হচ্ছে চারশো টাকা এই টাকা থেকে খেলনা ক্রয় দুইশো টাকা আর সঞ্চয় হচ্ছে দুশো টাকা এরপরের তারিখটি হচ্ছে তেইশ তারিখ চার মাস দু এই তারিখে জন্মদিনের উপহার থেকে আয় হচ্ছে পাঁচশো টাকা আর নতুন জামা ক্রয়ে ব্যয় হচ্ছে পাঁচশো টাকা এখানে কোনো সঞ্চয় নেই এরপরের তারিখটি হচ্ছে আঠাশ তারিখ চার মাস দু হাজার চব্বিশ এই তারিখে সালামি থেকে আয় হচ্ছে পাঁচশো টাকা এই টাকা থেকে জুতা ক্রয়ে ব্যয় হচ্ছে চারশো আশি টাকা আর সঞ্চয় হচ্ছে বিশ টাকা এরপরের তারিখটি হচ্ছে দুই তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ এই তারিখে ফুল গাছ বিক্রি করে আয় হচ্ছে তিনশো টাকা এই টাকা থেকে চারা গাছ ক্রয়ে ব্যয় হচ্ছে দুইশো টাকা আর সঞ্চয় হচ্ছে পঞ্চাশ টাকা এরপরের তারিখটি হচ্ছে আট তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ এ তারিখে মুরগি বিক্রি থেকে আয় হচ্ছে সাতশো টাকা এই টাকা থেকে টেবিল লাইট ক্রয় করে ব্যয় হচ্ছে পাঁচশো টাকা আর সঞ্চয় হচ্ছে দুইশো টাকা এখানে এই আয়ের থেকে মোট আয় হচ্ছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর মোট ব্যয় হচ্ছে একুশশো ষাট টাকা আর সঞ্চয় হচ্ছে পাঁচশো নব্বই টাকা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক মাসের হিসাবে এখানে দেখানো হয়েছে তোমরা এখানে তোমাদের নিজেদের মতো করে তোমাদের আয় ও ব্যয় এবং সঞ্চয় দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো